বনফোঁটা অনুষ্ঠিত হলো মালদায়। কেউ কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া, কেউ শিক্ষিকা, আবার কেউ গৃহবধূ, সকলের সম্মিলিত প্রয়াসে বোনেদের দীর্ঘায়ু কামনায় বনফোঁটা অনুষ্ঠিত হলো মালদায়। রাজ্যের এই ধরনের কর্মসূচি প্রথম মালদায় শুরু হয়েছিল, যা ধীরে ধীরে এখন 4 বছরে পদার্পণ করল। আজ সোমবার ইংরেজবাজার শহরের নজরুল সরণি এলাকার মালদার উঠোন নামক একটি উদ্যানে বনফোঁটার কর্মসূচি সাড়ম্বরে পালিত হয়। বনকে তোর বারুক আয়ু, জীবন জমে পড়ুক কাটা, শাস্ত্র গুরু চোখ রাঙালেও বনকে বাঁচাক আশিস ফোঁটা, আমাদেরই তৈরি এবং আমরা 4 বছর ধরে এই পালন করছি। যেখানে শুধুমাত্র মহিলারাই এই অনুষ্ঠানে সামিল হয়েছিলেন, বোনেদের মঙ্গল কামনায় একে অপরকে ফোঁটা দিয়ে এই কর্মসূচি পালন করেন। এদিন 30 জনেরও বেশি কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া থেকে সরকারি কর্মচারী, মহিলা এবং গৃহবধূ এই বনফোঁটায় অংশ নিয়েছিলেন। সবাই সবাই নিজের মতো যথাযোগ্য জিনিসপত্র নিয়ে আসে, কারো উপরে কোনো চাপ নেই যে তুমি এটা নিয়ে আসবে। আমরা নিজেরাই নিজেরা সবাই জিনিস নিয়ে আসি এবং নিজেরাই সেটা খুব আনন্দ সহকারে পালন করি। ফুল ধান দূর্বা মাথায় ছিটিয়ে উলুধ্বনি আর শঙ্খ বাজিয়ে এই বনফোঁটার উৎসব পালিত হয়। তবে এই বনফোঁটার মাধ্যমে মিষ্টিমুখ করার পাশাপাশি একে অপরকে ক্ষুদ্র উপহার দিয়েও সম্মান জানান। মানে আমরা তো একটা পুরুষতান্ত্রিক সমাজে বাস করি, যা কিছু নিয়ম তৈরি হয়েছে সমস্তই ওই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থাকে কেন্দ্র করে। তো এই বনফোঁটা অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমস্ত বোনদেরকে আরো আলিঙ্গনাবদ্ধ করে এই অনুষ্ঠানটা করতে চাইছি, যাতে বোনরাও এই বনফোঁটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে ফোঁটার যে আনন্দ, নিজেরা নেওয়ার যে আনন্দ, সেই আনন্দ উপভোগ করতে পারে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।